সুপার স্টার ইলিয়াস কাঞ্চন, যিনি ভার্সেটাইল অ্যাক্টর এবং বেঙ্গলি সিনেমার ইতিহাসে একজন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কখনো সিনেমার হিস্ট্রি লেখা যাবে না তাকে ছাড়া, এবং তার স্টারডাম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালু এগুলো আসলে কোন লেভেলের ছিল, তার প্রাইম টাইমে, পিক টাইমে এগুলো নিয়ে আসলে আমরা যত বলবো তত কম হয়ে যাবে। এবং আজকে আমরা কথা বলবো যে নাইনটিজের যে পাঁচজন নায়িকা, তার ক্যারিয়ারের টপ ফাইভ নায়িকা এক্স্যাক্টলি এক নম্বরে কোন নায়িকা রয়েছে, এগুলো তার জনপ্রিয় জুটির, খুবই জনপ্রিয় জুটির পাঁচজন নায়িকা নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা নব্বই দশকের যেসব নায়িকা এসেছে তাদের কোন পাঁচজনকে তার সঙ্গে খুবই মানিয়েছে এবং পাঁচ নম্বরে কে রয়েছে বা সেখান থেকে তিন চার দুই এক, এগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে সেই পুরনো কথাই তো, আমরা পাঁচ নম্বরে যে নায়িকাকে রেখেছি, যে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে নব্বই দশক অভিষেক হওয়া নায়িকাকে মানাতো খুব ভালো। তো দেখেন অনেক নায়িকার সঙ্গে করেছে জুনিয়র, অনেক রাকা অব্দি করেছে, বা আমরা তো আরও অনেক নাম না জানা দুই একজন হিরোইনও কিন্তু এর ভিতরে ইনক্লুডিং হবে। তো আমরা পাঁচ নম্বরে যাকে রেখেছি সি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি মুনমুন। তো ইলিয়াস কাঞ্চন এবং মুনমুন দুজনই সম্পূর্ণ দুই প্যাটার্নের হিরো হিরোইন হলেও কিন্তু গল্পের প্রয়োজনে, সময়ের চাহিদায় কিন্তু এই দুই মহাতারকা এক সময় কিন্তু একসঙ্গে হয়েছিল। আমি মুনমুনকে মহাতারকা বলে অনেকে হয়তো অনেক রকমের কথা বলতে পারেন, কিন্তু নাইনটিজের শেষ দিকে ডেফিনেটলি মুনমুন একজন মহাতারকা ছিলেন। তো এই মুনমুনের সঙ্গে ইলিয়াস কাঞ্চন মৃত্যুর মুখের মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিল, এবং এর পরপরই আসলো তাদের স্পর্ধা। এর পরপরই কিন্তু আমরা তাদের আসতে দেখলাম জবর দখল, তাদের কিন্তু আরও কয়েকটা সিনেমা কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু আসলো, মোটামুটি পাঁচ ছটার মতো সিনেমা তারা করলো, এবং যেখানে ম্যাক্সিমাম সিনেমাই কিন্তু সাকসেসফুল, এবং ইলিয়াস কাঞ্চনকে সব জেনারেশনের হিরোইনদের সঙ্গে কিন্তু বেশ ভালো মানাতো। তো তারই সুবাদে মুনমুনের সঙ্গে কিন্তু তাকে বেশ ভালোই কিন্তু মানাতো, এবং অডিয়েন্স কিন্তু এপিআরকে কিন্তু পছন্দ করতো। তো এবার পাঁচ নম্বরে পরপরই আমরা চলে যাবো চার নম্বরে, যে সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের এক্স্যাক্টলি চার নম্বরে আমরা কাকে রেখেছি। তো চার নম্বরে আমরা কিন্তু রীতিমতো আমরা চার নম্বরে কিন্তু আমরা যে নায়িকাকে নিয়ে কথা বলবো সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের, তো তিনি কিন্তু যথেষ্ট গ্ল্যামারাস এবং যথেষ্ট সুন্দরী নায়িকা। তো নাইনটিজে অভিষেক হওয়া এই নায়িকাদের ভিতরে আমরা রেখেছি শাবনাজকে। তো শাবনাজের সঙ্গে এখন আপনি বলবেন যে তাকে তো আমরা বদসুরত একটা মাত্র সিনেমাতে দেখেছি, তাহলে কীভাবে আপনি মানে তাকে রাখলেন? তো দেখেন তাদের কেমিস্ট্রি বেশ ভালো ছিল এবং শাবনাজের সঙ্গে কিন্তু বেশ ভালোই কিন্তু মানিয়েছিল। এখন আপনি আপনার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি নানান রকম ব্যাপার আপনি বলতে পারেন যে এরকম এরকম লেগেছিলো বা এরকম লেগেছিলো। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো ওই সিনেমাটা, এটা এটা আমার আসলে ব্যক্তিগত মতামত। বৎসরত যদিও সিনেমাটা বক্স অফিসে ক্লিক করে না, তো আমি একটা ব্যাপার মনে মনে এখন অবধি চাই, তখন যেহেতু আমাদের জানার কথা না, তো এখন অবধি মনে মনে যে জিনিসটা চাই যে তারা এখনও কামব্যাক করুক, হ্যাঁ কোনো রকম ক্যারেক্টার বেজে, বা ওই টাইমে তারা আরও সিনেমা করতে পারতো একটা ভাবে, তো যাই হোক হলে কিন্তু বেশ ভালোই হতো। হ্যাঁ, তো এবার আমরা চলে যাবো ডিরেক্টলি চারের পরে, আমরা এবার চলে যাবো ডিরেক্টলি আসলে মানে তিন নম্বরে আমরা আসলে কোন হিরোইনকে এক্স্যাক্টলি রেখেছি সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের সঙ্গে, যাকে নাইনটিজের অভিষেক হওয়া হিরোইনদের ভিতর মানাতো। তো তিন নম্বরে এমন একজন নায়িকা রয়েছে, তার নাম শাহনাজ, এবং শাহনাজ এমন একজন হিরোইন যাকে কিন্তু আমরা ম্যাক্সিমামই কিন্তু তাকে দেখেছি যে আসলে সবসময় সেকেন্ড লিড, বা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু তিনি সেকেন্ড লিড করেছে। যদি আপনি ফার্স্ট লিড কোনো সিনেমা দেখেন, সেখানেও হয়তো দেখবেন যে দুইজন নায়ক সোলো ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাজ করার মতো এরকম ভাগ্য নিয়ে হয়তো এই নায়িকা আসেনি, কিন্তু মান্নার সঙ্গে তার কাঁপিয়ে দেওয়ার সিনেমা কিন্তু রয়েছে। বাট ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কেন জানি তাকেও খুব ভালো মানাতো। ইলিয়াস কাঞ্চন এমন একজন মানুষ যে অনেকটা আপনি যদি তরকারি বলেন যে আলুর মতো, যে মানে সব তরকারি সব কিছুতে মানিয়ে যাচ্ছে, তো এমন একটা ভার্সেটাইলিটি গুণ কিন্তু তার ভিতর ছিল, এবং যার কারণে কিন্তু সবার সঙ্গে কিন্তু দুর্দান্ত রকমভাবে একজন ইলিয়াস কাঞ্চনকে কিন্তু মানাতো। এবং মুনমুনের পরে কিন্তু আমি বলবো যে মুনমুনের থেকেও কিন্তু বেশ কিছু জায়গায় শাহনাজকে ভালো মানাতো, এবং শাহনাজের সঙ্গে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তার ফ্যামিলি ড্রামা সিনেমা ছিল, এবং ওই সিনেমাগুলো কিন্তু অডিয়েন্স কিন্তু তখন লুফিয়ে নিয়েছিল, অডিয়েন্স কিন্তু ভালো লাগতো, অডিয়েন্সরা কিন্তু ভালো বেসেছিল এই জুটিকে। তো আমার ব্যক্তিগত মতামত, আমি কিন্তু শাহনাজকে কিন্তু আমি আসলে মানে রাখলাম তিন নম্বরে। তো এবার আমরা চলে যাবো দুই নম্বরে। তো নাইনটিজে যেসব নায়িকাদের অভিষেক হয়েছে এদের ভিতরে সুপারস্টার ইলিয়াস কাঞ্চনকে আমরা দুই নম্বরে যে নায়িকার সঙ্গে রেখেছি সি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি গ্ল্যামারাস হিরোইন পপি। তো পপির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জার্নিটা শুরু হয় দৌড়দি সন্তান সিনেমাটা দিয়ে, যেটা ছিল গাঙের ভিতর উথাল পাথাল, গাঙের ভিতর উথাল পাথাল, একলা আমি বসে আছি খবর নেয় না কেউ আসে না দৌড়দি মন একলা কাটে জীবন। তো গানটা অসম্ভব রকমের চার্ট বাস্টার হয়ে যায়, দূরদূর সন্তান সিনেমাটা সুপার হিট ছিল, এবং এর পরপরই ব্যাক টু ব্যাক আমরা এই জুটিকে একের পর এক কখনও গুপ্তঘাতক সিনেমা দেখলাম, কখনও মনের মিলন সিনেমায় দেখলাম, এমনকি লাস্টের দিকে ইজ্জতের লড়াই যে সিনেমার একটা গান ছিল যে ভালো না বাসলে বোঝা কি যায়, গানটা কিন্তু এখন অবধি সমান জনপ্রিয়, এখন অবধি কিন্তু গানটা নিয়ে মানুষজন চর্চা করে না। এই জুটির ভাইব
বা এই জুটি আসলে অডিয়েন্সদের আসলে মনে একটা জায়গা ক্রিয়েট করে নিয়েছে এমন একটা সম্ভাবনাময় জুটি কিন্তু এই জুটিটা অসম্ভব রকমের সুন্দর একটা জুটি কিন্তু ছিল। ইনফ্যাক্ট আমি বলবো যে লাস্টের দিকে পপির সঙ্গে তো ইলিয়াস কাঞ্চনের মানে দুর্ধর্ষ রকমের মানায়, আমি জানি না কার কী মানে কীরকম লাগবে কার কীরকম মনে হয় আমার কাছে তাদের, তবে বেস্ট সিনেমা যদি বলেন আমার কাছে দর্দি সন্তান বেস্ট। তো এইবার আমরা চলে যাবো সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের 90s নায়িকাদের ভিতর এক নম্বরে আসলে সব থেকে ভালো মনে হতো, যার সঙ্গে শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি প্রিয়দর্শিনী মৌসুমি। একজন প্রিয়দর্শিনী মৌসুমিকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, একজন প্রিয়দর্শিনী মৌসুমি মানে আমাদের বাংলা সিনেমার ফিমেলদের একটা আইডল আপনি বলতে পারেন, বা আপনি যদি বলেন যে মৌসুমি ইলিয়াস কাঞ্চনের পেয়ারটা শুরু হয় কিন্তু ইন 1995 তাদের শেষ রক্ষা সিনেমা দিয়ে, যদিও তাদের এর পরবর্তীতে ব্যাক টু ব্যাক কখনও ভাঙচুর আসে, কখনও আদরের সন্তান আসে, কখনও ভণ্ড প্রেমিক আসে, একের পর এক সাকসেসফুল সিনেমার পাশাপাশি একের পর এক সব সুপার ডুপার হিট গান, আমার হবে সেই বউ শ্যামলা বরণ যার পাতলা করুন ঘুমটার ফাঁক দিয়ে ঝরে শুধু রূপের মু, বা সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কবুতারে, বা এই জুটির যে গানটা আজও মানুষের মন ছুঁয়ে যায়, মানুষ কথা বলে মানুষ চর্চা করে যে এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, ওয়ান অফ দ্য বেস্ট সং, মানে মনে হয় যেন 90s আবারও ব্যাক করুক। তো এই জুটি নিয়ে যত কথা বলবো তত কিন্তু আসলে কম কথা বলা হবে, এবং 2000 সালের পরবর্তীতেও এই জুটির বেশ কয়েকটা সিনেমা এসেছে, সেখানে ভালোবাসার শত্রু এসেছে, সেখানে আমরা তাদের পৃথিবী মানে আমারে এরকম শিরোনামের একটা গান ছিল, এরকম শিরোনাম একটা সিনেমা ছিল, গানগুলো বেশ ভালো মনে হতো এবং তাদের গানে এতটা গ্ল্যামারাস এতটা ভালো লাগতো যে বলার বাইরে, আমার তো অসম্ভব রকমের একটা প্রিয় পেয়ার কিন্তু এই পেয়ারটা আসলে প্রত্যেকেরই, যারা আসলে 90s অডিয়েন্স যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তাদের প্রত্যেকেরই কিন্তু এই জুটিটা অসম্ভব রকমের ভালো লাগার জুটি। তো আমার মনে হয় আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, বা যারা আসলে ফিল্ম নিয়ে অ্যানালাইসিস করে বা মোটামুটি যারা ফিল্ম নিয়ে জানে তারা আসলে এই জুটিটাকে 90s নায়িকাদের ভিতর আসলে এক নম্বরে রাখবে। ইলিয়াস কাঞ্চনের যে 5টা জুটি নিয়ে আমরা 90s কথা বললাম এবং তার ভিতর এক নম্বরে যেটা তো মৌসুমি, তো বেসিক্যালি এটা নিয়ে কিছু কথা বলার ছিল এবং আর অন্যান্য নায়িকাদের নিয়েও আমরা কথা বললাম। আমি জানি না ভিডিওটি কেমন হয়েছে, তো ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা। আমি ওয়েটিং ফর ইউর কমেন্টস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এবং আপনারা বেসিক্যালি আরও কোন কোন টপিক্সের উপর আপনারা কী কী ভিডিও দেখতে চান আপনারা যদি না বলেন তাহলে কিন্তু আমি জানবো না, আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার একটা পরবর্তী ভিডিও বানানোর ইন্সপাইরেশন যোগায়। আমি আশা করি যে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন এবং কোন টপিক্সের উপর ভিডিও দেখতে চান এটাকে আমাকে জানাবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।